হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শারমিন সুমা, আর আজকে আমি গোল্ডফেশিয়াল নিয়ে কিছু প্রশ্নের অ্যান্সার দিব। আমার চ্যানেলে একটি গোল্ডফেশিয়ালের ভিডিও রয়েছে, ভিডিওটি হচ্ছে এই যে এই ভিডিওটি। তোমরা যদি এটা না দেখে থাকো তাহলে দেখে নিতে পারো, ওপরে আমি লিঙ্ক দেখা যাচ্ছে, সেই লিঙ্কে চাপতে তুমি দেখতে পারো। এছাড়া আমার এই এখনকার ভিডিওটার ডিসক্রিপশন নিচে ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, এবং ফার্স্ট কমেন্টেও সেটা এই ভিডিওটার লিঙ্কটা আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এই ভিডিওতে অনেকেই কিছু প্রশ্ন করেছে, যেটা দেখা যাচ্ছে যে অনেকে একই ধরনের প্রশ্ন করছে বারবার, এবং কিছু কিছু মানুষ আছে যারা ভিডিওটা না দেখে প্রশ্ন করছে। তো আসলে একই ধরনের প্রশ্ন বারবার যখন আসছে, সেটা তো আসলে সবাইকে মানে অ্যান্সার করা সম্ভব হয় না। সো এই জন্য আপনাদের একটা ভিডিও করে নিই, এবং এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সেই কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে দেবো। গোল্ডফেশিয়াল সম্পর্কে আসলে যাদের ঠিকমতো ধারণা নেই, এটার জন্যই আমার এই ভিডিওটা করা, যাতে গোল্ডফেশিয়াল সম্পর্কে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়। অনেকে বলে যে পার্লারের মতো হয় না বাসায় করলে গোল্ডফেশিয়ালটা, তো কেন হয় না সেটাও আমি বলবো। তাহলে চলো শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। যে কোশ্চেনটা তোমরা অনেক বেশি করে থাকো আমার চ্যানেলের সেই গোল্ডফেশিয়ালের ভিডিওটাতে, সেটা হচ্ছে যে গোল্ডফেশিয়াল করছি কিন্তু পার্লারের মতো হচ্ছে না, গোল্ডেন হচ্ছে না, অথবা গোল্ডফেশিয়াল করলে এই গোল্ডফেশিয়ালটা করলে কি পশম ব্রাউন হয়ে যাবে, বা অনেকে জিজ্ঞেস করছে যে আবার লাস্টে আপু পশমটা গোল্ডেন করলেন না। তো গোল্ডফেশিয়াল কেন, যে কোনো ফেশিয়ালই কখনো তোমার পশম গোল্ডেন হবে না। গোল্ডফেশিয়াল বলো আর যে কোনো ফেশিয়াল, কোনো ফেশিয়ালই কখনো মুখের লোম গোল্ডেন হয় না। শুধু দুটো কারণেই গোল্ডেন হবে, সেটা হচ্ছে এক, তুমি যদি ব্লিচ করো, দুই, যদি তুমি ফেয়ার পলিশ করো, তাহলেই একমাত্র তোমার মুখে পশম গোল্ডেন হবে। আর এটার জন্য কিন্তু তোমার যখন গোল্ডেন হয় তখনই তোমার মুখটা দেখতে ফর্সা লাগে। সো কিছু কিছু পার্লারে, কিছু না বেশিরভাগ পার্লারে দেখা যায় যখন তোমরা গোল্ডফেশিয়ালটা করো তখন গোল্ডফেশিয়ালের সাথে তারা ব্লিচ করে দেয়। ব্লিচটা করার জন্যই আসলে স্কিনটার তোমাদের ফর্সা দেখা যায় এবং পশমটা লাল হয়ে যায়। ফেশিয়ালে কখনই কিন্তু তোমার মুখের পশম লাল হবে না, আর ফেশিয়ালের পার্শ্ববর্তী ক্রিয়া নেই, কিন্তু তোমার ব্লিচের কিন্তু পার্শ্ববর্তী ক্রিয়া আছে, কারণ একটা কেমিক্যাল একটা ব্লিচ, এবং এটা আসলে অতটা বেশি করা ভালো না, এবং কম বয়সে করা তো একদমই ভালো না। আর হ্যাঁ, আরেকটা জিনিস যেটা আমার ভিডিওতে তোমরা সবসময় জিজ্ঞেস করো গোল্ডফেশিয়ালের ভিডিওতে, আরেকটা যেটা বলে থাকো যে আমার বয়স 17 বা 18, তাহলে কি আমি গোল্ডফেশিয়াল করতে পারবো? আসলে 17-18 বয়সে ফেশিয়াল কোনো ফেশিয়াল করার প্রয়োজন হয় না, কারণ তখন স্কিন থেকে আল্লাহ প্রদত্তই একটা বিউটি অয়েল তৈরি হয়, তো তখন স্কিনটা এমনি ভালো থাকে। ফেশিয়ালটা করা হয় অ্যাকচুয়ালি যেটা হচ্ছে মাসাজ করার মাধ্যমে, এখানে 30-এর পরে তোমার স্কিনে যে বললাম যে প্রকৃতি আল্লাহ প্রদত্ত একটা বিউটি হওয়া সৃষ্টি, সেটা 30-এর বছর থেকে কমতে শুরু করে। সো তখন দেখা যায় স্কিনে অনেক ধরনের প্রবলেম, রিঙ্কেলস চলে আসে, ভাঁজ পড়ে যায়, চোখ তোমার স্কিনটা ডাল দেখা যায়। সো সেটার জন্য ফেশিয়ালটা করা, যাতে স্কিনটা ভালো থাকে অনেকদিন পর্যন্ত, আমরা আমাদের বয়সটাকে ধরে রাখতে পারি। তো সেই জন্য 30 থেকে যখন এই জিনিসটা শুরু হয়েছিল, আমরা 25 থেকে করা শুরু করতে পারি। 25 থেকে করলে তখন 30-তে আস্তে আস্তে দেখা যাবে আমাদের ওই জিনিসটা কভার হয়ে যায়। 18-19 বছরে এগুলো করার কিন্তু কোনো প্রয়োজন হয় না। তো অনেক সময় দেখা যায় আমরা বেশি আসলে ওই বয়সটা তো বেশি সুন্দর হতে চাই, বেশি সুন্দর দেখার জন্য ব্লিচ ফেশিয়াল মানে এগুলো করি, যেটা আসলে একেবারেই উচিত না। তখন তোমাদের বয়সটা একটু বেশি বাড়বে, তখন দেখা যাবে যে স্কিনে অনেক ধরনের প্রবলেম হবে। তো শুধু শুধু কোনো প্রয়োজন নেই, তবে তোমরা যদি কখনো দেখো যে তোমার ব্ল্যাক হেড হয়ে গেছে, বা স্কিন ডাল দেখা যাচ্ছে, বা ও হ্যাঁ আরেকটা যেটা তোমরা বলো যে ব্রণ আছে, আমি কি ফেশিয়াল করতে পারবো নাকি, যাদের ব্রণ আছে তার ব্রণ ফেশিয়াল করবে, তাহলে সেক্ষেত্রে তোমার ব্রণটা তোমার কমে আসবে। এই ফেশিয়াল করলে ব্রণ হবে না ঠিকই, কিন্তু ব্রণ কমবেও না, কিন্তু ব্রণ ফেশিয়ালটা করলে তোমার ব্রণটা কিন্তু কমে আসবে, তোমার স্কিনটা অনেক সুন্দর দেখাবে। আমার ক্ষেত্রেও কিন্তু আগে আমার ব্রণ হতো, আমার ভালো ব্রণ হতো, তখন ওই সময় কিন্তু আমি ব্রণ ফেশিয়ালই করতাম, এবং কোনো ধরনের আমি হোয়াইটেনিং জাতীয় কোনো কিছু ইউজ করতাম না, হোয়াইটেনিং বা ফেয়ার অ্যান্ড লাভলিও না, এগুলি ইউজ করলে সাথে সাথে আমার র্যাশ ওঠে স্কিনে। এখন আমি কিন্তু আমার স্কিনটাকে মেনটেন করে চলি, আমার স্কিনটা অনেক বেশি সেন্সিটিভ, এবং দেখা যায় যে যখনই মানে এখন ব্রণ ওঠে কিন্তু র্যাশ ওঠলে দেখা যায় র্যাশের দাগগুলো ছোটো ছোটো থেকে যায়। এখন কিন্তু দেখুন দেখছো আমার এখানে দাগ আছে কিছু কিছু, আর এবং আমার মুখে কিন্তু অনেক প্রচুর তিল। এখন কিন্তু আমি একেবারেই মেকআপ করিনি, জাস্ট একটু লিপ গ্লস এবং চোখে আইলাইনার লাগিয়েছি তোমার সাথে ভিডিও করার জন্য। তো তোমরা যদি এই তোমাদের স্কিনটাকে ধরে রাখতে চাও, তো অল্প বয়সে করার এগুলো কোনো প্রয়োজন নাই,
তো অল্প বয়সে এমনি তোমরা সুন্দর থাকবা, সো অল্প বয়সে এসব করে দেওয়া, আর গোল ফেসিয়ালটা তো দরকারই নেই 18-19 বছরে, তখন তোমরা নর্মাল যে কোনো একটা ফেশিয়াল করতে, হারবার ফেশিয়াল করতে পারো, চন্দন ফেশিয়াল করতে পারো, গোল ফেশিয়াল করার প্রয়োজন নেই আসলে। তারপর যদি শখের লাগে তাহলে মনে করো কোন বিয়েতে যাবা বা বিয়ের অনুষ্ঠান হচ্ছে তখন করতে পারো, অথবা ব্ল্যাকেড হোয়াইটেড হয়ে গেছে তখন করতে পারো, ঠিক আছে? তখন তারপরে মাসে মাসে করার প্রয়োজন নেই, ওটা ক্লিন করে নিয়ে বাসাতেই তোমার স্কার্বিং করবে। মানে যারা 18-20 বছর যারা নিচে আছে টিন এজার, তাদেরকে বলবো তোমরা তিনটা জিনিস রেগুলার মানে ঠিকভাবে যদি কেয়ার করো স্কিনটা, তাহলে ফেশিয়াল করার কোনো প্রয়োজনই নেই। তোমার ক্লিন করতে হবে ঠিক মতো, তোমার মানে প্রতিদিন তুমি সকালে এবং রাত্রে ঘুমাতে যাওয়ার রকম ভালো স্কিনটা ক্লিন করবে ফেস ওয়াশ ক্লিনজার দিয়ে। তারপরে তুমি সপ্তাহে 2 দিন স্কার্বিং করতে পারো, যেটা দানা দানা থাকে সেটা দিয়ে স্কার্বিং করবে, এবং তারপরে ধুয়ে টুয়ে টোনার লাগাবে, ময়শ্চারাইজার লাগাবে। অবশ্য অবশ্য তোমার যদি অয়েল অয়েল স্কিন হয় তাহলে অবশ্যই অয়েল ফ্রি ময়শ্চারাইজার ইউজ করবে, ঠিক আছে? তাহলে এগুলো এমনিই তোমার ভালো থাকবে, তুমি যেহেতু ক্লিন করতেছো না এই জন্য তোমার ব্ল্যাকেট হোয়াইটেস হচ্ছে, ওই সময় তো ওইরকম হওয়ার কথা না। আর যদি ব্রণ উঠে সেটা অনেকের উঠে টিনেজদের, তো সেক্ষেত্রে তোমার ওই কোনো ফেয়ারনেস জাতীয় কিছু ইউজ করবা না, ব্রণ ফেশিয়াল করবা, ফেস ওয়াশও তুমি, আমি যেরকম আমার মানে আমি কন্ট্রোল রাখার জন্য আমি একনির ফেস ওয়াশটা ইউজ করি, সেটা আমার স্কিনে যাতে শ্যুট করে। আর গোল ফেশিয়াল করলে যে সবচেয়ে মানে ভালো সুন্দর হবে সেটা কোনো কথা না, আসলে এক একজনের স্কিন এক এক রকম। আমার স্কিনের ক্ষেত্রে গোল ফেশিয়ালের চেয়ে পার্ল ফেশিয়ালটা বেশি শ্যুট করে আমার স্কিনে, তো আমি সবসময় পার্লটাই বেশিরভাগ করি, দেখা যায় যে। আর এটা কর, আর হ্যাঁ একটা যেটা প্রশ্ন করো যে এই ফেশিয়াল করলাম আমি অন্য একটা এই মাস এই গত মাসে অন্য ফেশিয়াল করতে পারবো কি না, হ্যাঁ অবশ্যই পারবে, এটা কোনো সমস্যা নেই। আমি নিজে দেখা যায় এক এক মাসে আমি 2 বার যদি ফেশিয়াল করি, একবার আমি পার্ল ফেশিয়াল করি, অন্যবার আমি হার্বাল ফেশিয়াল করি, তো তুমি করতে পারো, বাজেট অনুযায়ী তোমরা কমে বাড়া করতে পারবে। কিন্তু পার্লার যে গোল ফেশিয়াল করা হয় এখানে ব্লিচ যেহেতু দেওয়া হয়, তো মাসে মাসে আসলে এটা করা একেবারে উচিত না, ব্লিচ তুমি 2-3 মাস পর পর, 3 মাস পর পর করলেই হয়। সো গোল ফেশিয়াল যদি ওরকম পার্লারে গিয়ে করো, তা তুমি যদি মাসে মাসে এই ব্লিচ করানো হয় তাহলে কিন্তু আরও বেশি স্কিনের ক্ষতি হবে, সো ওরকম প্রয়োজন নেই। আমরা কিন্তু বলে দিই যে আমরা আমরা আলাদাই করে, আমরা ফেশিয়াল যখন করি ফেশিয়াল সাথে ব্লিচ কখনই করি না, জিজ্ঞেস করি যে আপনাকে ব্লিচ করবেন, এগুলো লাল করতে চান চান কি না। যদি আপনি ব্লিচ করে করেন তাহলে গোল ফেশিয়াল গেলে যে কোনো ফেশিয়াল করলে তখন কিন্তু তোমার স্কিনটা ব্রাউন দেখাবে, বাট গোল ফেশিয়ালের ক্ষেত্রে কেন তারা জিনিসটা করে আমি সেটাই আসলে বুঝলাম না, কারণ হয়তো বা গোল ফেশিয়ালটা আসলে পার্লারে বেশি দাম রাখা হয়, তো এত দাম রেখে যখন আপনি ফেশিয়ালটা করবেন আপনি তো বলবেন যে আল্লাহ এত দাম দিয়ে করলাম আমার স্কিন আমাকে ব্রাইট লাগছে না কেন, আসলে সেটার জন্য আসলে অনেকে ব্লিচটা করে দেয়, তো এটা আপনাকে বুঝতে হবে জিনিসটা অ্যাভয়েড, যদি আপনার ভালো লাগে করবেন আর যদি ভালো না লাগে সেটা বুঝে করতে হবে আপনাকে। তো এখন আমি আসলে পার্লারে কীভাবে আসলে এই জিনিসটা করে, যে আপনারা অনেকে যারা বলেন যে পার্লারের মতো হয় না গোল্ডেন গোল্ডেন হয় না স্কিনটা স্কিনটা বা তোমার ব্রোমটা, সেটা কীভাবে আসলে করবে তারা যখন গোল্ড ফেশিয়াল করে, আমরা যে মানে ফেশিয়াল করে ফেশিয়াল যে মাস্ক আমরা লাস্টে যে ফেস মাস্কটা দেয় সেখানে তারা ফেস মাস্কটার পরিবর্তে ব্লিচটা লাগিয়ে দেয় মুখে। সো আর আপনি তো ঘুমিয়েই থাকেন, আপনি ভাবেন যে আমার মুখে তো ফেশিয়ালের মাস্কে দেওয়া আছে, কিন্তু এটা তো ব্লিচ দেওয়া আছে সেটা অনেকে বোঝে না, পরে দেখা যায় যে ফেশিয়াল করার পর আপনার এটা এটা মুছে ফেলা যখন তখন আপনার স্কিনটা যখন আপনি তাকে না আনাতে যে পোশাক দেখা যাচ্ছে ব্রাউন, আপনার পশমটা ব্রাউন ব্রাউন লাগতেছে। কিন্তু ব্লিচ করার পর কিন্তু আপনাকে মানে অনেকে আছে যে ব্লিচ করার পর মেসাজ করে দেয়, আবার কিছু পার্লার আছে ব্লিচ করার পরে সাথে সাথে মুখটা মুছে ছেড়ে দেয়, কিন্তু ব্লিচ করলে কিন্তু ব্লিচ করার পর অবশ্যই একটু ক্রিম দিয়ে ম্যাসাজ করতে হয়, কারণ ব্লিচ করলে এটা কিন্তু কেমিক্যাল। সো যদি আপনি একটু ম্যাসাজ করান ফেসটা, তাহলে কিন্তু আপনার সেই কেমিক্যাল ধাঁচটা কমে আসে, এটা বেটার যে একটু ব্লিচ করার পর আপনি একটু একটা ক্রিম দিয়ে বা জেল দিয়ে আপনার ফেসটাকে একটু ম্যাসাজ করেন। আচ্ছা, এছাড়া অনেকে আবার জানতে চায় যে তোমার ফেশিয়ালটা মাসে কবার করবে, এটা কিন্তু আমি বারবারই বলেছি ফেশিয়ালটা মাসে একবার অবশ্যই করবেন, আর যদি ভালো হয় বেটার হয় আপনার 35-এর পর মাসে 2 বার করা, এমনি আপনি মাসে একবার করে করবেন, যদি 35-এর আপনার যদি সেই সমস্যা থাকে তাহলে অবশ্যই 35-এর পরে আপনি মাসে 2 বার করে করবেন, তাহলে আরও বেশি ভালো, মানে 15 দিন পর পর ফেশিয়াল করবেন। এখন 15 দিন পর পর আপনি একই রকম ফেশিয়াল করার প্রয়োজন নেই, এক মাসে গোল্ড করলেন, দ্বিতীয় মাসে 15 দিন পর আবার হার্বাল করলেন, বা আপনি বাসায় নিজে করতে পারেন, এরকম যদি 2 বার যেতে না পারেন মাসে একবার পার্লারে গেলেন, আরেক মাসে আরেক মাসের মধ্যে আরেক দিন আপনি নিজে বাসায় হার্বাল ফেশিয়াল বলেন বা যে কোনো যেটা আপনার পছন্দ সেই ফেশিয়ালটা করে নিলেন, ঠিক আছে? আর আমি আমার নেক্সট ভিডিওটিতে কিভাবে ঘরে বসে তোমরা গোল্ড ফেশিয়াল করতে পারো পার্লারের মতো করে সেটা দেখাবো।
পার্লারে যেহেতু ফেসিয়ালের সাথে আর তারা ব্লিচ ইউজ করে, সো আমি এখানে গোল্ড ফেসিয়াল এবং গোল্ড ব্লিচ কিভাবে ঘরে বসে করতে হয় সেটা করে দেখাবো। এই পদ্ধতিতে করলে তোমাদের ফেসিয়ালটা ঠিক পার্লারের মতোই হবে, যেরকম পার্লারে করলে পশমটা তোমার গোল্ডেন কালার হয়, ঠিক সেরকম গোল্ডেন কালার হবে। সো তোমরা যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব করে নিও, আর সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, তাহলে আমি যখন এই ভিডিওটি আপলোড করব তোমরা সেটা নোটিফিকেশন পেয়ে যাবে। এদের 2-3 দিন পরে আমি এই ভিডিওটি আমার চ্যানেল আপলোড করে দেব। তো বন্ধু আজকের মতো এ পর্যন্ত, তোমার সাথে আমার আবার দেখা হবে আমার নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। Have you all right? Bye-bye.